আরে কি কইতাম, আরে কেউ নখেলা ভাষায় কথা কইতে কইলে আই পুরা ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমার এত টাকা পয়সা নাই, মানুষ মনে করে যে আমি একজন অ্যাক্ট্রেস, আমার কাছে মনে হয় অনেক টাকা, বাট এরকম কিছু নাই, আমার টাকা অনেক কম। পলাশ ভাইয়ের সাথে আসলে কাজ কাজ ছাড়া আসলে কলিগদের সাথে দেখা খুবই কম হয়, তাই কলিগদের সাথে আসলে খুব পার্সোনাল ভালো সম্পর্ক নেই বললেই চলে। আমি বর্তমানে একটা ওটিটির কাজ করেছি, গত সপ্তাহে আমার কাজটা শেষ হয়েছে, ওয়েব ফিল্ম করেছি, নাম হচ্ছে টাকার মেশিন, সো এটা শুন বাংলাতে আসবে। আমার এত টাকা পয়সা নাই, মানুষ মনে করে যে আমি একজন অ্যাক্ট্রেস, আমার কাছে মনে হয় অনেক টাকা, বাট এরকম কিছু নাই, আমার টাকা অনেক কম। ব্যক্তি আমি মানে আমার হচ্ছে অনেক চুপচাপ, আমি অনেক কথা কম বলতে পছন্দ করি, আমার অনেক রিজার্ভ ফ্রেন্ডস আছে, আমার শুধু ফ্যামিলি মেম্বার্স, বাট আমি আমার অনেক লিমিটেড মানুষের সাথে কথা বলি, বাট দেখা যায় স্ক্রিনে আমাকে অনেক বেশি চঞ্চল দেখা যায়, বাট ইন রিয়েল লাইফ আমি একদম উল্টা। যে জীবন সঙ্গী হিসেবে টাকাওয়ালাই দরকার, টাকা টুকটাক সবার জীবনেই দরকার, বাট তার সাথে লয়্যালটিও দরকার, এন্ড শুধু টাকাটা ম্যাটার করে না, বাকি সবকিছু ম্যাটার করে। যেদিন নাটকের নামগুলো একটু অদ্ভুত হয়, তো এটা তো আসলে আমাদের হাতে থাকে না, অনেক সময় এমন হয় যে আমরা স্ক্রিপ্ট করে অ্যাক্টিং করি, তখন পর্যন্ত আমরা জানি না যে নাটকের অ্যাকচুয়াল টাইটেল কী হবে, তারপরে যখন ওরা একটা উইয়ার টাইটেল দিয়ে দেয় তখন আমরা বলি যে এই নামটা তো একটু উইয়ার, তখন আর ওনারা আমাদের কথা শুনে না, তখন ওনাদের চ্যানেল ওনারা কাজ করে নিয়েছে, তখন ওনাদের যেটা ইচ্ছা করে ওনারা সেটাই টাইটেল দিয়ে দেয়, এটা আসলে আমাদের হাতে নেই। আমরা হচ্ছে মানুষ হিসেবে অনেকটা আমরা আমি বলবো যে আমরা অনেক গাধা, বিকজ আমরা অনলাইনে যেটা দেখি আমরা সেটাই বিশ্বাস করি, এবং আমি শুধু অডিয়েন্সের কথা বলবো না, আমি নিজেও অনেক সময় অনলাইনে যে নিউজ দেখি আমি অনেক সময় সেটা বিশ্বাস করে ফেলি, কিন্তু পরে দিয়ে জানতে পারি যে না এটা আসলে এমনটা না, বিকজ অনেক সময় অনেকে না জেনে নিউজ করে, অনেক অনেক সময় না জেনে অনেক ক্যাপশন দিয়ে দেয় যেটা আমরা দেখে বিশ্বাস করে ফেলি, বাট আমাদের উচিত যে যাচাই বাছাই করে সবকিছু বিলিভ করা, সেটা পার্সোনাল লাইফে হোক বা কোনো সেলিব্রিটিকে নিয়ে হোক। তাদের দায়বদ্ধতা হচ্ছে আপনাদের সবার কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা আমাদের সহকর্মী, আপনারা চাইলেই আমাদেরকে ফোন দিয়ে নিউজটা পুরোপুরি জানতে পারেন। সো আমি বলবো যে অন্য কোথাও থেকে শুনে কিছু নিউজ না করে ডিরেক্ট আমাদেরকে শিল্পীদেরকে ফোন দিয়ে পুরোটা ডিটেইল জেনে তারপরে নিউজ করে হাতে ব্যক্ত করা। হাউস সুইটার হয়তো বা আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু হাউস সুইটার স্টোরিটা অনেক বেশি সুইট, অপূর্ব হয়ে আছে, তাসনিয়া ফারিন আছে, সো আমার শুভকামনা। অমিতার কাজ তো অলওয়েজ কম হয়, সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ দ্যাট অ্যাজ ওয়েল। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসে, আমাকে ব্যাচেলার পয়েন্ট থেকে দেখে সব, এই কারণে দেখা যায় যে কোশ্চেনগুলো সব ব্যাচেলার পয়েন্ট রিলেটেডই হয়, সো আমাকে যে আসলে ব্যাচেলার পয়েন্টের একটা ছোট্ট একটা ক্যারেক্টার থেকে মানুষজন আমাকে এত ভালোবাসবে এটা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি, সো অফকোর্স আমাকে এত ভালোবাসে, থ্যাংক ইউ। অ্যান্ড সামনে আরো ভালো ভালো কাজ আসছে। 2020 সালে আমরা যখন ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এর শুটিং স্টার্ট করি, তখন হচ্ছে যে নোয়াখালীর কিছু এপিসোডের জন্য নোয়াখালীর কিছু ক্যারেক্টার প্রয়োজন ছিল যারা নোয়াখালীর ভাষায় কথা বলতে পারে, তো আমি নোয়াখালীর ভাষায় কথা বলতে পারি, অ্যান্ড তখন আমি টুকটাক মডেলিং করতাম, কোনো অ্যাক্টিং করতাম না, পারতামও না অ্যাক্টিং, তো আমাকে বলা হয়েছিল যে আমি যেহেতু নোয়াখালী আমার ব্যাকগ্রাউন্ড, তো আমাকে বলেছিল যে একটা অডিশন ভিডিও করে পাঠাবে, তো আমি একটা অডিশন ভিডিও করে পাঠাই, তারপরে লাকিলি আমি সিলেক্ট হয়ে যাই। আগে দেখা যায় ছোট ছিলাম, তখন বিভিন্ন ভিডিও বানাতাম, শর্টস ভিডিও বানাতাম, টিকটক ভিডিও বানাতাম, বাট পরে আস্তে আস্তে আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি অ্যাক্টিং করব, তো পরে যেহেতু আমার স্কোপ ছিল অ্যাক্টিং করার, তাই আমি অ্যাক্টিং এ স্টার্ট করি, অ্যান্ড সবাই আমার অ্যাক্টিং টুকটাক পছন্দ করে, সেখান থেকে আসলে আজকে এত দূরে জার্নি। আই কি আর কইতাম, আরে কেউ নখেলা ভাষায় কথা কইতে কইলে আই পুরা ব্ল্যাঙ্ক হয়ে যায়। অ্যান্ড অবশ্যই যদি সিজন 5 আসে তাহলে আপনারা তো অবশ্যই আমাকে নতুন নতুন সুন্দর সুন্দর ডায়লগ বলতে দেখতেই পাবেন। পলাশ ভাইয়ের সাথে আসলে কাজ কাজ ছাড়া আসলে কলিগদের সাথে দেখা খুবই কম হয়, তাই কলিগদের সাথে আসলে খুব পার্সোনাল ভালো সম্পর্ক নেই বললেই চলে। যারা ছোট পর্দায় আমরা কাজ করি আমাদের সবার একটা ইচ্ছা যে নিজেকে বড় পর্দায় দেখবো, অবশ্যই আমার ইচ্ছা আছে, বাট এখন পর্যন্ত আমি ওরকম কোনো অফার পাইনি যে বড় পর্দায় আমাকে ওরকম ক্যারেক্টারে এখন পর্যন্ত কেউ ভাবেনি, তো আমিও চাই আমাকে কেউ ভাবো বড় পর্দায় আমাকে নিয়ে, তো ইনশাআল্লাহ হয়তো বা কোনো দিন দেখা যাবে।